হ্যালো ভুক্কার গাইস, তোমাদের কাছে একটা স্ট্রিট ফুডের ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই স্ট্রিট ফুডটা হচ্ছে আমাদের বালিঘাট বাস স্ট্যান্ডের মধ্যে। আর আশা করি বালিঘাট বাস স্ট্যান্ডের নাম সকলেই শুনেছ। আর এই স্ট্রিট ফুডের স্পেশালিটি হলো তার ফ্রাইড আইটেম। কিন্তু তার আগে একটা কথা বলি, কথাটা হলো তোমরা যারা যারা সাবস্ক্রাইব করছো, সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা অন করছো না, বা বেল আইকন না অন করলে আমি ভিডিওগুলো ছাড়লে তোমাদের কাছে পৌঁছাতে পারবে না। সো প্লিজ সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে আমি যখনই ভিডিওগুলো ছাড়বো তাতে তোমাদের কাছে পৌঁছাতে পারে। ওকে, আর ভিডিওটা দেখে তোমরা এন্টারটেইন হতে পারো। তো শপের কথা আসি, এই শপে আমি শুনেছি যে তার ফ্রাইড আইটেমগুলো আছে না, প্রত্যেকটা মানে প্রত্যেক দিন 20টা করে ফ্রাইড আইটেম রোটেশন হয়। তাহলে ভাবো এখানে কতগুলো ফ্রাইড আইটেম আছে, সেইটাই জানতে আজকে আমি বালিঘাটে যাবো। চলো তাহলে, অনেক কথা হয়ে গেল, বেশি কথা না বাড়িয়ে বালিঘাটে গিয়ে ভুক্কারগিরি করে আসি। এখন আমি চলে এসেছি বালিঘাট বাস স্ট্যান্ডে। আর এই বাস স্ট্যান্ডে এই বাপি ফাস্টফুড সেন্টারটা আছে। চলো, যে এখান থেকে ওনার তার সাথে কিছু কথা বলে নিই, যে বাপি ফাস্টফুড সেন্টারের যে ওনার তাকে আমি পেয়ে গেছি, চলো তার সাথে কিছু কথা বলে নিই। আচ্ছা দাদা, আপনার এই শপটা কতদিনে হলো? 9 বছর। আচ্ছা দাদা, আপনার এই শপে মানে ফাস্টফুড শপের স্পেশালিটি কী আছে? এখানে 350 পিস আইটেম আছে, রেগুলার 20টা করে রোটেশন হয়। গাইজ, আমি আমার আইটেমগুলো পেয়ে গেছি। একটা চিকেন পকোড়া, একটা চিকেন ইডলি, আর এখানে কাসুন্দি দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আর একটা তেঁতুলের চাটনি দিয়েছে। এই প্রথমে শুরু করি চিকেন ইডলি দিয়ে, কারণ আমি চিকেন ইডলি কোনোদিন নাম শুনিনি, এই প্রথমবার নাম শুনলাম। দেখি খেয়ে দেখি কেমন লাগে। ওকে, আর চিকেন ইডলিটা কিন্তু খুবই ঝাল, আর তার সাথে কাসুন্দি দিয়ে খেলাম, আরোই স্পাইসি লাগছে। আর চিকেন ইডলির ভেতরে কী কী আছে তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। এই দেখো চিকেন ইডলির মধ্যে দেখো চিকেন কিন্তু ভর্তি আছে, তারপর এখানে কিন্তু ক্যাপসিকাম লঙ্কা খুবই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর বাইরে থেকে কিন্তু এটা দেখো একটা কোটিং দেওয়া আছে এটার মধ্যে, দেখতেই পাচ্ছ। এবার চলো এবার তেঁতুলের চাটনি দিয়ে টেস্ট করি। তেঁতুলের চাটনিটা দিয়ে যে টেস্ট করলাম না, জাস্ট সেই মানে সেই লেভেলে লাগলো, ব্যাপক লাগলো খেতে। আগেরটা কাসুন্দি দিয়ে টেস্ট করেছিলাম, খুব স্পাইসি লাগছিলো, কারণ এটার মধ্যে লঙ্কা কাসুন্দি আর ক্যাপসিকাম দুটো মিক্স করা হয়েছে। আর এবার চাটনিটা দিয়ে খেলাম না, ব্যাপক ব্যাপক লাগলো, ব্যাপক ব্যাপক। চলো এবার চিকেন পকোড়াটা টেস্ট করি। আর চিকেন পকোড়ার সাইজটা জাস্ট এবার দেখো, ফার্স্ট বাইটটা দিই। চিকেন পকোড়াটার দাম যা, এর কোয়ালিটি কোয়ান্টিটি সত্যি খুব ভালো। আর বাইরে থেকে কিন্তু লেয়ারটা খুবই ক্রাঞ্চি আর ক্রিসপি। ভেতরে জিনিসটা তোমার দেখাচ্ছি, জাস্ট দেখো। এ দেখো ভেতরে দেখো চিকেন আছে, এই না যে চিকেন নেই, চিকেনটা আছে। সত্যি কথা বলতে চিকেন ইডলিটা এতটা স্পাইসি, মানে সত্যি বলছি এখনও মুখ জ্বলছে। যারা স্পাইসি খেতে ভালোবাসো তারা কিন্তু চিকেন ইডলিটা কিন্তু অবশ্যই ট্রাই করো, তাদের কিন্তু ব্যাপক লাগবে খেতে। আর তার সাথে কিন্তু ওই তেঁতুলের চাটনিটা যদি পেয়ে যাও তাহলে তো অনেক কিছু না, স্বর্গের ছোঁয়া তো পাবেই অবশ্যই। এখন আমার মুখটা ঝালঝাল করছে। আর এবারে যেইটা নিয়েছি কিছু বলার নেই, দেখো যাস এখানে আছে ভেটকি ফিশ ফ্রাই, আর এটা হলো ভেটকি ফিশ ফিঙ্গার। আর এটা কিন্তু রিয়েল ভেটকি, কারণ এখানে ভোলা ভেটকি আছে, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার, দেখে নাও। এই যে ভোলা ভেটকি দেখতেই পাচ্ছ। আর এখানে আবার সেম কাসুন্দি দিয়েছে, আর ওই তেঁতুলের চাটনি আর পেঁয়াজ। চলো তাহলে ফিশ ফিঙ্গারের ফার্স্ট বাইটটা নিই। ওকে, ভেটকি ফিশ ফিঙ্গারে ভেটকি মাছ না ভর্তি, তোমাদের দেখাচ্ছি, দেখো। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ এখানে দেখছো ভেটকি মাছ কিন্তু ভর্তি আছে। এর কোটিংটা কিন্তু অতটাও মোটা না, আর দেখো মাছেই কিন্তু ভর্তি, সত্যি বলছি। এর কোয়ালিটি কোয়ান্টিটি যা প্রাইস কিন্তু ব্যাপক। আর আমি খাবো ভেটকি ফিশ ফ্রাই। আর এখানে দেখো নয়েজের সমস্যা হবে, কারণ এটা রাস্তার ওপরেই, কারণ মেন রাস্তার ওপরেই কিন্তু এই দোকানটা। আর এটা বালিঘাট বাস স্ট্যান্ড, বুঝতেই তো পারছো কত ক্রাউড আসছে আর যাচ্ছে। আর একটা কথা, এখানে কাসুন্দি না খুবই ঝাঁঝালো, এরকম ঝাঁঝালো আমি কাসুন্দি খাইনি। আমি অনেক জায়গায় কাসুন্দি খেয়েছি,
এই কাশুন্দিটা ব্যাপক ব্যাপক। তাহলে চলো এবার এটা ট্রাই করি, আমাদের দেখাচ্ছি এর ভেতরের মাছের কতটা পরিমাণ দিয়েছে, তোমরা জাস্ট দেখো। এখানে দেখো মাছ কিন্তু ভর্তি আছে, আর হালকা হালকা ধোয়া বেরোচ্ছে, যাই না তোমরা বুঝতে পারছো কিনা। এখানে কিন্তু মাছের পরিমাণটা কিন্তু অনেকটাই দিয়েছে, আর এটা কিন্তু রিয়েল ভেটকি কিন্তু, আর এটার তো কোয়ান্টিটি কোয়ালিটি ভালো। দেখি টেস্টটা দেখি কেমন। শ্যুট করতে করতে আমার অনেকক্ষণ হয়ে গেছে, তাও কিন্তু এই ফিশ ফ্রাইটা কিন্তু এখনও কিন্তু গরম আছে ভেতর থেকে। ফিশ ফ্রাইটা শেষ করে তারপরে অনেস্ট রিভিউ দিচ্ছি, ওকে। সো গাইস এবার অনেস্ট রিভিউটা শেয়ার করবো, কিন্তু তার আগে তোমাদেরকে সরি বলছি, কারণ বারবার বাস চলে আসছিলো আর তার মধ্যে এতটা ক্রাউড হয়ে যাচ্ছিলো না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ব্লগ করতে অল্প অসুবিধা হয়েছে, কিন্তু জায়গাটা এতটা ভালো আর এত ভালো খাবার প্রোভাইড করছে, তো কিছু করার নেই, সেজন্য ব্লগ করতে গেছি। আর খাবারের কথা আসি, খাবারগুলো কিন্তু দুর্দান্ত ছিল, যা প্রাইস তার কোয়ালিটি কোয়ান্টিটি সত্যি কথা বলতে খুবই ভালো ছিল। আশা করবো তোমরা গিয়ে অবশ্যই ট্রাই করো। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলো জানিও, খারাপ লাগলো তো অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলো না। আর হ্যাঁ একটা কথা বলতে চাইছি, ওইখানে কাশুন্দিটা না ব্যাপক ছিল, এত ঝাঝালো কাশুন্দি আমি কোনোদিনই খাইনি, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আর শেষে একটাই কথা, যারা যারা কোনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো, বেল আইকনটা অন করে। ওকে সো গাইস বাই, টেক কেয়ার, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই বাই।